আমি সরকারে অংশ নেবেও বলতে চাই, সিটি কাউন্সিল নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না। আমরা চৌদ্দ থেকে জনাব তাপস সাহেবকে এবং আফিদ ইসলামকে সমর্থন দিয়েছে, নৌকাকে সমর্থন দিয়েছে, এই কারণে যে শেখ হাসানের বিকল্প শেখ হাসানের সাথে কেউ নাই, তার মনোনীত প্রার্থীকে আমরা সমর্থন দিই, চৌদ্দ থেকে পরিপূর্ণ সমর্থন দিয়েছি। আমি অনুরোধ করব চৌদ্দ নেতাদেরকে, জনাব দিলীপ বোরা থাকবে দক্ষিণের দায়িত্বে আছেন, উত্তরের দায়িত্বে আছে শেখ শহীদুল ইসলাম সাহেব, সমন্বয়ের দায়িত্ব আমি চৌদ্দের পক্ষ থেকে করব। তারা বাড়ি বাড়ি যাবে, নেতৃকার নির্দেশ দিয়েছে, ঘরে ঘরে যাবে, বাড়ির ঘরে বাড়িতে গিয়ে মা বোন ভাই বোনদেরকে অনুরোধ করতে হবে, আমাদের যাই হোক না কেন সফলতা বন্ধুটি যাই থাকুক না কেন, এই শহরকে দূষণ মুক্ত করার জন্যে, পরিবেশ বন্ধ করার জন্যে, সুন্দর রাস্তা নির্মাণ করার জন্যে, ডেঙ্গু মুক্ত করার জন্যে, মশা মুক্ত করার জন্যে দুই মেয়রকে সম্পূর্ণভাবে আন্তরিকভাবে কাজ করতে হবে, এই কথাটা আমাদের বলতে হবে, অঙ্গীকার করতে হবে দুই মেয়রকে। আমরা নৌকায় ভোট চাই, আমরা দুই মেয়র পক্ষে ভোট চাই ঠিক, কিন্তু তাদের অঙ্গীকার করতে হবে জনগণের কাছে, নাগরবাসীর কাছে, যার ভবিষ্যতের ঢাকা শহরকে মশামুক্ত রাখবো, ডেঙ্গু মুক্ত করার চেষ্টা করে যাব, পরিবেশ পরিচ্ছন্ন রাখবো। আমার দুঃখ হয় যখন দেখি পত্রিকায় দেখি, পত্রিকায় দেখি, জরিপে দেখি, সবচেয়ে নোংরা শহর হল দূষণমুক্ত শহর, হল দূষণযুক্ত শহর হল ঢাকা শহর, লজ্জা যখন লাগে ভালো খারাপ লাগে। তখন যে নেত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি, যে নেত্রী সাহস করে দেশে জঙ্গি মুক্ত করেছে, সন্ত্রাস মুক্ত করেছে, সারা দুনিয়ার কাছে মর্যাদা আসলে পরিচয় দিয়েছে শেখ হাসিনা, তার নেতৃত্বে শহর এই ঢাকা কেন আজকে দূষণযুক্ত হবে, কেন নোংরা থাকবে বলেন, একজন দুজন লোকের ব্যর্থতার কারণে। তাই আমাদের অবশ্যই ঘরে ঘরে যেতে হবে, বলতে হবে, আমাদের ব্যর্থতা স্বীকার করে বলতে হবে, ইয়েস আমরা যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ, আজকে তপস যদি নির্বাচিত হয় তারা অবশ্যই ঢাকাকে দূষণমুক্ত করবে, পরিবেশ বান্ধব করবে, মশামুক্ত করবে ইনশাল্লাহ, যে কাজ করে যাবে সেই সবাই মিলে করবো, আমরা চৌদ্দ থেকে করবো। আর একটা কথা শেষ করতে চাই, আমি নির্বাচন কমিশন অনুরোধ করবো, চৌদ্দের পক্ষে অনুরোধ করবো, আমি সরকারি দলের প্রেসিডেন্ট মেম্বার হলেও চৌদ্দের সমন্বয় হলেও আমি বলবো, আপনার নির্ভয়ে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু করে, এ ব্যাপারে কোনো আপোষ করবেন না। নেত্রী শেখ হাসিনা বলেছেন ঘরে ঘরে আপনারা যাবেন ভোটারদের কাছে, তিনি বলেছেন আমি সুষ্ঠু নির্বাচন নির্বাচন চাই, তাহলে আপনি কেন নির্বাচন কমিশনার আপনি ভয় পাবেন? প্রশাসনকে বলবো যে যার ভোট দেবে সবাইকে নির্ভয়ে থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমরা কোনোভাবেই কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না। আরেকটি কথা বলে শেষ করতে চাই, বিএনপি বন্ধুদের বলবো মাঠ পথ থেকে পালিয়ে যাবেন না, দয়া করে মাদার সুযোগ হয়ে নির্বাচন করেন না কেন, আপনাদের নির্বাচন করেছে অনিশ্চয় অতীতে সরকার অধীনে নির্বাচন করেছি, ভয় তো পাই নেই, সিটি মেয়র নির্বাচন প্রথম নির্বাচনে হানিফ ভাইয়ের জন্য আমরা ঘরে ঘরে কাজ করেছি, সবাই মিলে এখানে চৌদ্দের নেতা বসে আছে, সবাই সেখানে নীতির সামনে কাজ করেছি, ঘরে ঘরে গেছি, তার খাদে যা দুঃসাহন ছিল তার মধ্যে আমরা জনগণের রায় ছিনিয়ে নিয়েছিলাম ইনশাআল্লাহ, সাহস করে আপনার ভয় পান কেন, যখন নির্বাচন হয় ভাব মারতে পালিয়ে যাবেন, তো মাঠ পথে যেয়ে পালিয়ে যাবেন কি কর লাভ কি বলেন, একদিন তাকে ভাড়া করলেন সেই বৈশ্য বৈশ্যান থেকে ভাড়া করেও আপনার মাঠ পথে পালিয়ে গেলেন, সত্য করে দাঁড়ান, আপনি শক্ত হন, বিরোধী শক্ত হয় আমরা তো শক্ত থাকবো, আমরা তো কাজ করতে পারবো স্বচ্ছভাবে, যদি বিরোধী দল যদি আপোষ করে দুর্বল হয়ে যায় আমরা তো সরে যান হয়ে যাবো দিনকে দিন, মনে রাখতে হবে বিদল যদি শক্তি শক্তি অসঞ্চয় করে, বিদল যদি শক্ত ভিতরে দাঁড়িয়ে থাকে আমরা সুচ্ছে সরে যাবো তো পাই না। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে, বিএনপি অনুরোধ করবো মাজা ভাঙা দল দিয়ে কাজ করবেন না, মাঠে থাকেন, লড়াই করেন, জনগণ যে রায় দেয় সেই রায় মেনে নেবেন, এটাই বিশ্বাস করি, অজুহাত করে নির্বাচনকে প্রশ্নিত করবেন না, দয়া করে আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয়।